You are watching Bitbns News. শুভেচ্ছা এবং স্বাগতম সবাইকে Bitbns News এ। বর্তমানে অস্থিতিশীল ক্রিপ্টো বিশ্বে প্রতিনিয়ত কি ঘটছে তা জানা ব্যবহারকারীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তাই নিশ্চিত করুন আপনি প্রতিদিন ক্রিপ্টো নিউজ দেখছেন এবং নিজেকে আপডেটেড রাখছেন। জানিয়ে দিচ্ছি ক্রিপ্টো জগতের আজকের সংবাদের শিরোনামগুলো। নাগরিকদের তাদের ক্রিপ্টো সম্পদ ঘোষণা এবং ব্যবহারে বাধ্য করবে আর্জেন্টিনা। 100 কর্মী ছাঁটাই করতে যাচ্ছে ইথেরিয়াম সফটওয়্যার ফার্ম কনসেনসিস। অবশেষে গেম অফ থ্রোন সিজন 2 NFTগুলো লঞ্চ করতে যাচ্ছে OpenSea। ডিজিটাল রুবেল ও অন্যান্য CBDCs সহ পেমেন্ট মডেলের রূপরেখা তৈরি করছে ব্যাংক অফ রাশিয়া। নিষেধাজ্ঞার কারণে 2 মাসে সম্ভাব্য $15 মিলিয়ন রাজস্ব হারাতে পারে সাইবার অপরাধী চক্র। নিজেদের বিবরণ গোপন রাখার জন্য রীতিমতো যুদ্ধ করছে ব্লকফাই ক্রেডিটররা। OSCকে মেনে চলছে crypto.com, ব্যবহারকারীদের জন্য বাদ দিল USDT Stablecoin সুবিধা। ক্রিপ্টো এক্সচেঞ্জ জিপম্যাক্সের তদন্ত করছে থাই রেগুলেটর। নতুন কয়েন বৈশিষ্ট্য চালুর প্রস্তুতি নিচ্ছে টুইটার। মাইক্রো স্ট্র্যাটেজিতে 13.5% শেয়ার প্রকাশ করল মার্কেট মেকার গ্রুপ ওয়ান। বাজার অস্থিতিশীলতার মধ্যে আরও কর্মী ছাঁটাইয়ের ঘোষণা করল কয়েন বেস। এবং জেনেসিসের সাথে ক্রমবর্ধমান বিবাদের মধ্যে আর্ন প্রোগ্রাম সমাপ্ত করল জেমিনি। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। আর্জেন্টিনার অর্থনৈতিক নীতির জন্য দায়বদ্ধ দ্য আর্জেন্টাইন মিনিস্ট্রি অফ ইকোনমি একটি খসড়া বিল তৈরি করেছে। বিলটি দেশটির নাগরিকদের তাদের ক্রিপ্টো হোল্ডিংগুলিকে ডিসকাউন্ট ট্যাক্স রেট প্রণোদনা ব্যবহার করে ঘোষণা করতে উৎসাহিত করে। বর্তমান পরিস্থিতি সম্পর্কে অবগত একটি বিশ্বস্ত সূত্র থেকে জানা যায়, ক্রিপ্টোকারেন্সি ওয়ালেট মেটামাস্ক প্রস্তুতকারক প্রতিষ্ঠান ইথেরিয়াম সফটওয়্যার ফার্ম কনসেনসিস 100 বা তারও বেশি কর্মী ছাঁটাই করতে যাচ্ছে। প্রাথমিকভাবে নিফটি প্ল্যাটফর্মে চালু করা গেম অফ থ্রোনস সিরিজ 1 NFTগুলো খুব দ্রুত বিক্রি হয়ে গিয়েছিল। দ্য সিরিজ 2 NFTগুলো অতি শীঘ্রই OpenSea প্ল্যাটফর্মে অ্যাভেলেবল হতে যাচ্ছে। রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংক আন্তর্জাতিক সেটেলমেন্টগুলিতে ডিজিটাল রুবেল এবং রাষ্ট্র সমর্থিত অন্যান্য মুদ্রা ব্যবহারের জন্য দুটি পদ্ধতির বিস্তারিত বর্ণনা করেছে। বছরের প্রথম ত্রৈমাসিকে কনজিউমার টু বিজনেস C2B অপারেশনগুলির পরীক্ষা করা শুরু করার পরিকল্পনা করেছে দেশটির মনিটারি অথরিটি। মাদক পাচার, মানি লন্ডারিং এবং র্যানসমওয়্যার কার্যকলাপের জন্য গত বছর ক্রিপ্টো সম্পর্কিত বেশ কয়েকজন ব্যক্তি ও সংস্থাকে নিষেধাজ্ঞা দিয়েছিল যুক্তরাষ্ট্র সরকার। নিষেধাজ্ঞার কারণে 2 মাসে সম্ভাব্য $15 মিলিয়ন রাজস্ব হারাতে পারে সাইবার এই অপরাধী চক্ররা। চেনালাইসিস অপরাধীদের উপর নিষেধাজ্ঞার প্রভাব অধ্যয়ন করে 3টি প্রধান সত্তার ব্যবহার সম্পর্কে জানতে পেরেছে। তা হল রাশিয়ান ক্রিপ্টো এক্সচেঞ্জ গ্যারেন্টেক্স, ডার্ক নেট মার্কেট প্লেস হাইড্রা এবং ক্রিপ্টো মিক্সার টরেন্টো ক্যাশ। ব্লকফাই পাওনাদাররা তাদের ব্যক্তিগত বিবরণ গোপন রাখতে চাইছেন। মঙ্গলবার আদালতে দাখিল করা যুক্তিতে তাদের নাম দেউলিয়া হওয়ার প্রক্রিয়ার অংশ হিসেবে প্রকাশ করা হলে তারা হ্যাক বা নাম পরিচয় চুরির ঝুঁকিতে থাকবেন বলে আশঙ্কা প্রকাশ করেন। crypto.com ঘোষণা করেছে যে এটি অন্টারিও সিকিউরিটিস কমিশন OSC দ্বারা জারি করা সাম্প্রতিক নিয়মকানুনগুলি মেনে চলার কারণে এখন আর USDT স্টেবলকয়েন বৈশিষ্ট্যযুক্ত লেনদেনের সুবিধা দেবে না। ক্রিপ্টো এক্সচেঞ্জ জিপম্যাক্স এর তদন্ত করছে থাই রেগুলেটর। ব্যাংকক পোস্ট এর মতে জিপম্যাক্স দেশে তার কার্যক্রম চলাকালীন কোনো সিকিউরিটিস আইন ও প্রবিধান লঙ্ঘন করছে কিনা তা নির্ধারণ করা এই তদন্তের লক্ষ্য। এক্সচেঞ্জটি তার ব্যবসায়িক অনুশীলন সম্পর্কে বিনিয়োগকারীদের বিভ্রান্ত করছে কিনা তাও নিয়ন্ত্রক গোষ্ঠী তদন্ত করছে। আজ এই পর্যন্তই। নিয়মিত ক্রিপ্টো জগতের সকল সংবাদ এবং আপডেট জানতে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।